আসসালামু আলাইকুম। আজকে হোমিওপ্যাথিক ফান্ডামেন্টাল কোর্স, এটা চতুর্থ ক্লাস আমরা এখন করতে যাচ্ছি। 1, 2, 3 করে তিনটা ক্লাস চলে গেল, এবছরই শুরু করেছি আমরা। সিলেবাস আপনাদেরকে দেওয়া আছে, সিলেবাস ভিত্তিক করার চেষ্টা করছি, কিন্তু মেপে মেপে করা যায় না। এই জন্য যে আসলে আলোচনা পূর্ব থেকেই একেবারে নির্ধারিত করে করা যায় না। যেমন তিনটা ক্লাসে আমার ইচ্ছে ছিল যে আমি যে আলোচনাটা করেছি সেটা শেষ করে দেব, কিন্তু একটা ক্লাস আজকে আমার বেশি করতে হচ্ছে। তারপরেও আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ যে কথাগুলো বলতে চাই ওই কথাগুলা আমি চাই আপনাদের মেধায় মননে গেঁথে থাক। আমি শুধু ক্লাস করে গেলাম কারণ যেহেতু আপনাদেরকে আমি কাছে পাচ্ছি না, যার পরিপ্রেক্ষিতে কিছু যে জিজ্ঞাসা করব আপনাদেরকে, ফিডব্যাক গ্রহণ করব, এটা অনেক সময় সম্ভব হয় না। জিজ্ঞেস করলে সময় যায়, লিমিটেড সময়। তো অনেকে প্রস্তাব দিয়েছেন যে মাঝে মাঝে 2-3টা ক্লাস পরে যেন আমি কিছু আপনাদের কাছ থেকে জানতে চাই। এই জন্য আমি মূলত আজকে ক্লাস তো আমরা করব, কিন্তু পিছন থেকে একটুখানি আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব আপনাদের কারো কারো কাছ থেকে। তো আমি আমাদের মূল আলোচ্য বিষয়ের একটা থিম ছিল প্রথম আলোচনার অংশ হিসাবে আমি একটা থিম আপনাদেরকে উল্লেখ করেছিলাম যে একটা থিম আছে। তো সেই থিমটা কি ছিল এই প্রশ্নটা আমি করতে চাই। আমার আলোচ্য বিষয়টা ছিল হোমিওপ্যাথিক আরোগ্য দর্শন, এর একটা থিম আমি আপনাদের সামনে প্লেস করেছি। সেই থিমটা কি ছিল স্যার? আদর্শ হোমিওপ্যাথ। আমরা প্রত্যেকেই একজন সঠিক, মূলত কি ছিল কথাটা? আদর্শ হোমিওপ্যাথ ডাক্তার হইতে চাই, মানে আদর্শ। হ্যাঁ হ্যাঁ, আমাদের মূল থিম ছিল, ঠিকই বলেছেন, আমরা প্রত্যেকেই একজন আদর্শ হোমিওপ্যাথ। অর্গাননের কত নম্বর সূত্রের আলোকে এই থিমটা আমি পেশ করেছি একজনে বলেন। জি, অর্গাননের 53 নম্বর, অর্গাননের 53 নম্বর অধ্যায়ের আলোকে এই থিমটা আমি আপনাদের সামনে থ্রো করেছিলাম। অর্গাননের সংস্করণ 6টি, 6টি সংস্করণের মধ্যে নতুন পদ্ধতির আলোকে ঔষধ প্রস্তুত প্রণালী কোন সংস্করণের মধ্যে আছে? জাহাঙ্গীর সাহেব, ষষ্ঠ সংস্করণের যে মৌলিক পরিবর্তনটা, যে ষষ্ঠ ঔষধ প্রস্তুত প্রণালীর, এইটা সম্পর্কে হেনিম্যান কি বলেছেন? কথা বলেছেন। জি, তো দ্রুত দ্রুত যাতে আরোগ্য লাভ হয়, এই তো? তাইলে মোটামুটি ভাবে আমরা, আচ্ছা একটা প্রশ্ন না করলেই নয়, একটা জিনিস, অর্গাননের কতগুলা অনেকেই পড়ে না ভূমিকাটা, কিন্তু আমরা ভূমিকা আলোচনা করেছি। এই ভূমিকার মধ্যে, ভূমিকার প্রথমেই, 1 নম্বর প্রথম ভূমিকায় হেনিম্যান চিকিৎসকের জন্য একটা দিক নির্দেশনা দিয়ে গেছেন যে একজন চিকিৎসক হতে হলে তাকে কিছু জিনিস পরিত্যাগ করতে হবে। এই পরিত্যাগ করতে হবে কি কি, এটা এটা কেউ একজন বলেন আনমিউট করে। একটা স্যার পূর্ব ধারণা একটা আছে, যে পূর্ব ধারণার মানে সংখ্যাবদ্ধ মানে ভাষাটা খেয়াল নাই, কুসংস্কার জাতীয় একটা ভূমিকার মধ্যে যে কথাটা আছে
সেটা হলো আলস্য পরায়ণতা, আলস্য পরায়ণতা ত্যাগ করতে হবে, আরাম প্রিয়তাটাকে বাদ দিতে হবে, কেমন, আর একগুয়েমি মনোভাবটাকে তার পরিত্যাগ করতে হবে। আর যেটা বলেছেন এটাও বলেছেন, কুসংস্কার, কুসংস্কার মন মানসিকতাকে পরিহার করতে হবে, আপনার ওইটাও আছে, তার ভিতরে আরো তিনটা কথা আছে। থ্যাংক ইউ আপনার বলার জন্য। এই 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 কথাগুলো তো আসলে সকলের লাগবে, আমাদের প্রথম ক্লাসে এই আলোচনাগুলো হয়েছিল ব্যাপক, যারা পরে যোগদান করছেন তাদেরকে অনুরোধ করব আমরা প্রথম ভিডিওটা শুনে নেওয়ার জন্য। সেটা হলো হ্যানিম্যানের হোমিওপ্যাথি জীবন কত বছর? 53 বছর, এটা আমি বলে দিলাম। ষষ্ঠ সংস্করণের মূল অধ্যায় একেবারে পুরো কয়টা অধ্যায় তিনি নতুন ভাবে লিখেছিলেন, এক এক লাইনের ভিতরে মাত্র কয়টা অধ্যায় নতুন ভাবে সংযোজন করেছেন আর সংশোধন করেছেন কয়টা, যদি আপনারা পড়া থাকে তাহলে বলেন। 7টি অধ্যায় নতুন ভাবে তিনি লিখেছেন আর 75টি অধ্যায় সংশোধন করেছে, 75টি অধ্যায়। এই জিনিসগুলো আসলে আমাদের জানা থাকা দরকার আছে। আরেকটি কথা আমি আপনাদেরকে প্রশ্ন করে আজকে বেশি সময় নেব না, হোমিওপ্যাথির নিয়ম আদর্শটাকে একটা প্যাকেজের মধ্যে বন্দি করতে চাইলে, সব আসবে না কিন্তু আমরা যদি এই নিয়মগুলাকে 3 মিনিটে বলতে চাই, 2 মিনিটে বলতে চাই, আমার স্মরণ রাখার জন্য এই নিয়ম নীতি বা আদর্শকে আমি কিভাবে স্মরণ রাখবো এবং সেগুলো কি কি, কেউ বলেন। এই কয়টা কথা মনে রাখলে মূল জিনিসটা হোমিওপ্যাথির মনে রাখা খুব সহজ হবে। এটা হলো ফার্স্ট ডে এর আলোচনা ছিল, এটা ছিল প্রথম দিনের আলোচনা, ঠিক আছে। দ্বিতীয় 15 তারিখের আলোচনার থেকে এক ছোট্ট কথাটা জিজ্ঞাসা করব, ছোট্ট কথা, আমরা সেই ছোট্ট কথাটার মধ্যে অর্গাননের 1 নম্বর অ্যাফোরিজমের মধ্যে কয়টা শব্দ গুরুত্বপূর্ণ আছে এবং সেটা কি কি, অ্যাফোরিজম 1-এর মধ্যে কয়টা শব্দ গুরুত্বপূর্ণ এবং কয়টি একই কি? আমি একটা বলতে পারবো স্যার, রিস্টোর টু হেলথ। হ্যাঁ, রিস্টোর টু হেলথ। হ্যাঁ, রিস্টোর, রিস্টোর টু হেলথ, জি, দুইটা হয়ে গেল। আর হ্যাঁ জি, আর সিক, জি ঠিকই আছে, ফিজিশিয়ান, ফিজিশিয়ান সিক টু হেলথ, কেমন, হেলথ আর একটা শব্দ, তিনটা হয়ে গেল, রিস্টোর আর কিউর, এই 5টি শব্দ, এই 5টি শব্দ গুরুত্বপূর্ণ শব্দ আছে, কেমন, 5টি গুরুত্বপূর্ণ শব্দ আছে। আমাদের মূল ভাবটা হলো সিক, জানা ভালো করে, রিমেডিকা, রিমেডি কি তা অন্বেষণ করা, আর প্রয়োগ বিধানটা জানা, যেটাকে আমি বলেছি SRA, কেমন, সিক, এটাই মূল মূল কাজ। আচ্ছা, সিকের মূল জিনিসটা কি আছে কে বলতে পারেন? মোটামুটি ব্লাড রিলেশন, জি। আর আমরা এটাকে কি নাম দিয়েছি এই ক্লাসটাকে, আমরা এই যে দর্শনের ক্লাসের আমাদের দার্শনিক পটভূমির জন্য কিউরকে, কিউরের আলোকে আমরা কিউরিজম বলেছিলাম, আমরা কিউরিজম বলেছিলাম। হ্যাঁ, এই কিউরিজমের তিনটা পয়েন্ট আমরা উল্লেখ করেছিলাম 22-1 তারিখের ক্লাসে, 3টা পয়েন্ট উল্লেখ করেছিলাম। এই 3টা পয়েন্ট মনে আছে কার? 3টা পয়েন্ট, একটা পয়েন্ট বলেছিলাম আস্তিক কার্যকারণ তত্ত্ব, কেমন, আর শক্তি তত্ত্ব, আরেকটা বলেছিলাম সদৃশ্য আরোগ্য তত্ত্ব। এই ছিল মোটামুটিভাবে আমাদের 22-2 তারিখের ক্লাসের
আলোকে কথা, কেমন? তারপরে অনেক কথা আমরা বলেছি, সেখানে আমরা দৃষ্টি আলোচনা হয়ে গেল। আমরা শিখের আলোকে দুটা বিষয় আলোচনা করতে চাই ভবিষ্যতে। কোন দুটা বিষয়? একজনে বলেন, খুব তড়িৎ। একটা হলো ভাইটাল ফোর্স, আর হলো কনস্টিটিউশন, এই তো। এরপরে আমরা গত ক্লাসে যে আলোচনাটা করেছি সেটা অলরেডি, এই কিউরিজমটা আমরা শেষ করেছি, আজকের ক্লাসে যাব। তো ঠিক আছে, কেউ বলতে পারছেন এবং সবাই বলতে পারছেন ভালোভাবে, সবাইকে ধন্যবাদ। আমরা সবাইয়ের আলোচনা, কিছু কিছু পড়া আছে, আমি মনে করি যে প্রত্যেকে যদি আপনারা পড়ে আলোচনাটা করেন তাইলে ভালো হয়। প্রশ্ন উত্তর পর্ব, কারো যদি কোনো মনে কোনো কথা থাকে দুই এক মিনিটের মধ্যে এই কথাটা বলতে পারেন। স্যার যদি আমাদেরকে একটু বলতেন, কিওর, প্যালিয়েশন এবং সাপ্রেশন, এই তিনটা সম্পর্কে যদি একটু বলতেন। কিওর, প্যালিয়েশন এবং সাপ্রেশন। আচ্ছা আচ্ছা, কিওর হলো একেবারে আরোগ্য, যেভাবে হ্যানিম্যান বলেছেন যে মূল থেকে, অর্থাৎ শরীর যেখান থেকে জীবনী শক্তি বিকৃত হলো সেখান থেকে আরোগ্য, সম্পূর্ণ আরোগ্য লাভ করা, এটা হলো কিউর। অ্যালিউশনটা হলো গিয়া উপশম, সেটা হলো উপশম। আর একটা বলেছেন সাপ্রেশন। উপশম মানে কি? সেটা অ্যালোপ্যাথিক খেয়েও উপশম হতে পারে। আজকে আলোচনা হবে কিছুটা যে কিভাবে সাপ্রেশন হয়, আজকে আলোচনা হবে ইনশাল্লাহ। কার্যধারা আছে একটু হোমিও ঔষধের কি করে কাজ করে, তো এই আজকে আর আলোচনার পক্ষেই পড়েছে প্রশ্নটা। আর আরেকটা হলো গিয়া সাপ্রেশন, সাপ্রেশনের আলোচনাও হবে কিছুটা। সাপ্রেশন হলো চাপা দেওয়া। চাপা দেওয়া কীরকম? সেটা হোমিও খেয়েও চাপা দিতে পারে, যেমন লক্ষণ সাদৃশ্যে আপনি দিলেন না, অন্যভাবে দিলেন। গ্রাফাইটিস, চর্মরোগের গড়ে গ্রাফাইটিস দিলে চর্মরোগ ঠিকই কমে যাবে। গ্রাফাইটিস মলম ব্যবহার করা হয়, এর মানে কি হোমিওপ্যাথি চিকিৎসা? কালকে একজন আসছে, স্যার আমি গ্রাফাইটিস মলম দিলে একটু ভালো অনুভব করি, এটা তো চিকিৎসা হলো না, এটা সাপ্রেশন, সাপ্রেসড হবে, অর্থাৎ চাপা পড়ে যাবে। তাহলে তিনটা, তিন জিনিস। কিউর হলো সম্পূর্ণ আরোগ্য, যেভাবে হোমিওপ্যাথ আরোগ্য মনে করে, জীবনী শক্তি সুশৃঙ্খল অবস্থায় ফিরে আসে, এটা হলো আরোগ্য। অ্যালিউশন হলো গিয়া, আর সেটা হলো উপশম। উপশম হওয়া যে কোনোভাবেই হতে পারে। আবার আর সাপ্রেশন যেটা হলো, সেটা হলো চাপা পড়া, এটা চিকিৎসা অ্যালোপ্যাথি কবিরাজ এটাও হতে পারে, হোমিও দিয়েও চাপা পড়তে পারে। জি ধন্যবাদ। তো আমি এখন বন্ধ করে দিলাম। আমরা জি জি বলেন বলেন। এখন স্যার আসলে আমরা বুঝবো কি করে, মেডিসিন দেওয়ার পরে পেশেন্ট, অনেক সময় তো পেশেন্টকে ওষুধ দেওয়ার পরে সিমটমটা চলে যায়, সেক্ষেত্রে আসলে আমরা কি বুঝবো যে পেশেন্ট প্যালিয়েশন পেলো না সাপ্রেশন হলো না কিওর হলো? এই তিনটা স্যার যদি কাইন্ডলি এক্সাম্পল দিই। হ্যাঁ জি, এক্সাম্পল দেখি, ঔষধের ক্রিয়াধারা আলোচনার সময় কিছু বলা যায় কিনা, আপনার প্রশ্নটা আমার স্মরণে থাকলো। আমরা সকলের কাছ থেকে বিগত ক্লাসগুলো সম্পর্কে একটু প্রশ্ন করলাম, হালকা প্রশ্ন, খুব জানা প্রশ্নগুলাই সঠিক জবাব আসছে আপনাদের। আর যারা ক্লাস করলেন না তারাও জেনে গেলেন যে এই ক্লাসগুলো হয়েছে, আর যারা প্রশ্নের উত্তর দিয়েছেন তারা আরও পড়ার জন্য একটু আগ্রহ করবেন, কারণ এগুলো মৌলিক বিষয়, হোমিওপ্যাথির মৌলিক বিষয়। আজকে এমন কিছু বিষয় আমি আলোচনা করতে চাই যেটা আসলে ব্যাপক যদি আলোচনা করতে হয় তাহলে দেখা যাবে যে একজন হোমিও ডাক্তারের জন্য এই যে পয়েন্টগুলো আজকে আমি আলোচনা করব এইটা পড়ার আর শেষ নাই, আজীবনই আপনাকে পড়তে হবে। আমি কি করব, আমি শুধু আপনাকে উস্কিয়ে দিচ্ছি, নিবু নিবু সলতেটাকে আমি শুধু একটু খালি উস্কিয়ে দিচ্ছি, আমি আপনাদের মাঝে কোনো জ্ঞান বিতরণ করছি না, বা আপনাদেরকে এমনভাবে আমি প্রস্তুত করছি না যে এইখানেই শেষ, আর ক্লাস করা লাগবে না, ব্যাপারটা এটা না। কিন্তু এই যে বিষয়গুলো আজকে আপনাদের ধারণার মধ্যে মনে রাখতে হবে, আমাদের এই ক্লাসটা কিন্তু হোমিওপ্যাথিক ফিলোসফি দর্শন ক্লাস, চারটা ক্লাসটাই দর্শনের ক্লাস। আমি এটাকে প্রথমেই নাম দিয়েছিলাম, আপনাদের মনে আছে যে বলেছেন আপনি একজন হোমিওপ্যাথিক ফিলোসফি অফ কিউর, আরোগ্য দর্শন, এইটা ছিল আমাদের ক্লাসের মৌলিক বিষয়। এক দুই তিন এই চারটা, চতুর্থ নাম্বার ক্লাস চলতেছে। তো দর্শনের মৌলিক জিনিসগুলো আপনাদেরকে দেওয়াই আমার উদ্দেশ্য, পড়িয়ে দেওয়া উদ্দেশ্য না, ব্যাপক আলোচনা করা উদ্দেশ্য না।
আমার উদ্দেশ্য আপনাদেরকে নোট আকারে ওগুলো আপনাদের ব্রেনের মধ্যে দিয়ে দেওয়া। যারা বিজ্ঞজন আছেন তাদের তো অলরেডি আছে জানা, কিন্তু যারা নতুন বা নতুন চিকিৎসক হবেন তাদেরকে এই জিনিসটা যদি আমি ধরিয়ে দিতে পারি তাহলে হবে আজীবন এটা থাকবে। আপনি যদি আন্তরিকভাবে বিশ্বাস করেন যে স্যারে যে ক্লাসগুলো কথাগুলো বলতেছে এটা অর্গানন ভিত্তিক, আমার কথাগুলো যদি অর্গানন ভিত্তিক হয় তাহলে এগুলো গ্রহণ করবেন, আর অর্গানন ভিত্তিক যদি না হয় সেটাকে আপনি রিজেক্ট করে দেবেন, ওইটাকে রিজেক্ট করে দেন অথবা প্রতিবাদ করেন আমাকে জানান, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু মৌলিক জিনিসগুলো আমি আপনাদেরকে বলতে চাই। গাইড বই বা প্র্যাকটিশনার বই কিনে কিন্তু অনেকে প্র্যাকটিস করে। এই ক্লাস যদি সেই প্র্যাকটিশনার ক্লাসের মতো হয়, আমার এক ছাত্রকে কোনো এক খুব বিজ্ঞ শিক্ষক, এক কলেজের অধ্যক্ষ, তো উনি আমার এক ছাত্রকে বললে যে তুমি সেখানে যাও কেন, তো বলে স্যার একটু অর্গানন বা অন্য অন্য বিষয়টা জানার জন্য। তো উনি নিজেই বললেন যে সে তো অর্গানন শুধু পড়ায়, অর্গানন শুধু আলোচনা করে আর তো কিছু করে না। তো সেই ছাত্র আমাকে বললো যে স্যার আমি তো কোনো জবাব দিই নি, আমি তুই ভালো করছেন, কারো প্রতিবাদ করা উচিত না, তিনিও আপনার শিক্ষক, জবাব দেবেন না। তো উনি নিজে বলছেন যে আমি দেখো আমি ক্লাস করি কি আমি রোগ ধরে ধরে ওষুধ পড়াইয়া দিই। তো ছাত্র আমাকে বলছে যে স্যার এই কথা বলাই তো আমি বুঝছি যে রোগ ধরে ধরে ঔষধ তো হোমিওপ্যাথিতে নাই, আর উনি সেইটাই শিখান। তো এই এই হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা। একটা প্র্যাকটিশনার গাইড কিনে আপনি সব রোগের চিকিৎসা করতে পারেন, ওষুধও দিতে পারেন, তাইলে আর এই ক্লাসের করার কোনো দরকার নাই। আমি চাচ্ছি মৌলিক বিষয়গুলো আপনাদেরকে পৌঁছে দিতে। গত ক্লাসের শেষ কথাটা ছিল আইপিএস, মনে আছে বোধ হয় আপনাদের, শেষ কথাটাই ছিল আইপিএস। সেখানে আমি তিনটা শব্দ আমি নিজে তৈরি করেছি যে সেখানে ওই তিনটা ওই অক্ষর দ্বারা ইনভি এই হোমিওপ্যাথির সব যে তথ্য তিনটা ক্লাস চারটা ক্লাসে গেল সে মৌলিক বিষয়টা কি দাঁড়াচ্ছে, ইন্ডিভিজুয়ালাইজ করা, ব্যক্তি স্বাতন্ত্র নির্ণয় করা, এটা লাগবে। এনি হাউ আপনাকে করতে হবে, কিভাবে করবেন সেটা আপনার বিজ্ঞতার উপরে নির্ভর করে। অর্গানন আপনাকে সাহায্য করবে, সেটা বিশেষ করে 83 নম্বর সূত্র থেকে 104 পর্যন্ত সূত্র, অর্গাননই আপনাকে হেল্প করবে, রুগীলিপি হেল্প করবে, যা যত কিছু জানেন মায়াজাম হেল্প করবে, সব কিছু লাগবে, জীবনী শক্তি লাগবে, যা পিছনে আলোচনা হয়েছে সব লাগবে ইন্ডিভিজুয়ালাইজ করার জন্য। অর্থাৎ এটাকে নাম দেওয়া হয়েছে ইন্ডিভিজুয়ালাইজেশন, ব্যক্তি স্বাতন্ত্র নির্ণয়, কেমন এটা লাগবে। এটা নিয়ে এটা জেনে আপনি নির্বাচনটা করলেন, করার পরে আপনার লাগবে মেডিসিন। সেই মেডিসিন কোনটা? পটেন্টাইজেশন। কোন ধারণার আলোকে? অর্গাননের ধারণার আলোকে। 270 নম্বরের আলোকে যদি পটেন্টাইজেশন না হয় তাহলে 50 সহস্রতমিক হবে না, অর্থাৎ সূক্ষ্মমাত্রা হবে না। বিজয় বসু তার বইটার মধ্যে এই কথাটা বলছে যে তিনি অনেক কাঠখড় হয়ে বুঝতে পারলেন শেষকালে যে 270 অনুযায়ী যদি ঔষধ প্রস্তুত না করা হয় তাইলে সূক্ষ্মতা আসে না হোমিওপ্যাথি। এটা বিজয় বসু তার জীবন দিয়ে বুঝলেন, তার বইটার মধ্যে শক্তি ও মাত্রা তত্ত্ব যে বইটা আছে ওইটা আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন। আর সিমিলার সিমটম সদৃশ করা, এটা তো সদৃশ বিধান, প্রুভিং এর মাধ্যমে হোক, আপনি ঔষধের সদৃশ অবস্থাটা কি, রোগের সাথে সদৃশ হলো কিনা, এইটা লাগবে। এটা নাম দিয়েছি আইপিএস। এই ছিল লাস্ট ক্লাসের আমার মূল বক্তব্যটা। এর পরের আলোচনাটা আমি করব ঔষধের ক্রিয়াধারা।